প্রখর খরতাপে পড়ছে উত্তরাঞ্চল, গাছের অভাবে দীর্ঘ হচ্ছে তাপদাহ। তবে শীতল ছায়া আর সবুজের মায়া এই সময়টাতেও ভর করে আছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বৈচিত্র্যময় গাছগাছালি আর নানা রকম ফুল শোভা ছড়াচ্ছে পুরো ক্যাম্পাস জুড়ে। পাখির কিচিরমিচির শব্দ, প্রাণ জুড়ানো স্নিগ্ধ হাওয়া আর প্রকৃতির সবুজ চাদরে জড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়টি। রংপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ডালপালা মেলে সবুজের মাঝে নানা রকম ফুলের সৌন্দর্য মোহিত করবে যে কাউকে। প্রতিটি ডালে শোভা পাচ্ছে সদ্য ফুটন্ত ছোট্ট ছোট্ট ফুল। লাল সোনাই, কুম্ভি, কানাই ডিঙ্গি, সুন্দরী, পুত্রঞ্জীব, উদয়পদ্ম, নিশিন্দার মতো 400+ দুর্লভ প্রজাতির গাছ রয়েছে ক্যাম্পাসটিতে, যে কারণে বৃক্ষপ্রেমীরা সুযোগ পেলেই এখন ঘুরে আসেন তাদের পছন্দের এই জায়গাটিতে। মূল ফটক পেরিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে রাস্তার দুপাশে সারি সারি রক্তরাঙা কৃষ্ণচূড়া, জারুল গাছ আর বেদরুর গাছ। সদ্য ফুটন্ত ঘাসফুল ক্যাম্পাসে সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করেছে। তপ্ত তাপপ্রবাহে বন্ধুদের আড্ডা কিংবা প্রকৃতির স্পর্শ নিতে এখন ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে দর্শনার্থীরা। পরিচিতি পেয়েছে বৃক্ষ ভাণ্ডার বা বৃক্ষ মিউজিয়াম হিসাবেও। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপণে যে কার্যক্রম গ্রহণ করেছিলাম তার একটা বড় কারণ ছিল যে এখানে কোনো গাছগাছালি ছিল না, প্রচণ্ড রোদ ছিল। এই দাবদাহ থেকে রক্ষা পাওয়ার জন্যই আমরা এখানে গাছগাছালি রোপণ শুরু করেছিলাম। এবং এখন এই ক্যাম্পাসের তাপমাত্রা আর এর বাইরের তাপমাত্রা, বাহির থেকে ক্যাম্পাসে এলেই বোঝা যায় যে ওখানকার চেয়ে এখানে শীতল, এখান থেকে বাইরে গেলেই বোঝা যায় এখানকার চেয়ে বাইরে ঠান্ডা। এই যে ক্যাম্পাসটাকে আমরা শীতল করে তুলেছি, আমি সারা দেশের মানুষের কাছে আহ্বান জানাই, আপনাদের বাড়ির পাশে যে জায়গায় বৃক্ষরোপণের উপযুক্ত জায়গা আছে, বৃক্ষ লাগান, পরিচর্যা করেন, সারা বাংলাদেশটাকেই শীতল করে তুলুন। এই বাংলাদেশ শীতল হয়ে গেলে এই ঠান্ডা আবহাওয়া গোটা বিশ্বের কাজেও লাগবে। 2008 সালে প্রতিষ্ঠার পর এই ক্যাম্পাসে কোনো গাছই ছিল না। বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ বিভিন্ন জনের সহায়তায় শুরু করেছেন বৃক্ষরোপণ ও পরিচর্যা। তিনি জানান, গাছের পরিচর্যায় গুরুত্ব না দিয়ে গাছ রোপণের যে প্রতিযোগিতা চলছে তা দিয়ে কোনো কাজে আসবে না। 75 একরের পুরো ক্যাম্পাসই এখন 36,000 নানা প্রজাতির গাছে সবুজের নির্মল অনুভূতি ছড়িয়ে পড়েছে। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখছে এই বৃক্ষরাজিরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা 400+ প্রজাতির প্রায় 37,000 গাছ রোপণ করেছি। সারা বছর মানুষ এখানে দেখতে আসে, এই সৌন্দর্য উপভোগ করতে আসে। আর এই মৌসুমে জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, লাল সোনাইল এবং আরও অনেক দুর্লভ দুর্লভ ফুলও ফুটেছে। এই ফুলগুলো দেখবার জন্য, এই সবুজ সৌন্দর্য দেখবার জন্য মানুষ যে এখানে ছুটে আসে, এটা আমাদের কাছে একটা পরম ভালো লাগার। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দীক্ষা, জ্ঞানচর্চার জায়গা, গবেষণার জায়গা, সেই জায়গাটাকে যে সবুজের আচ্ছাদনে এরকম দৃষ্টিনন্দন এক নৈসর্গিক এক সৌন্দর্যে পরিণত করা গেছে, এটা একটা পরম ভালো লাগার। এবং আমি মনে করি যে আমরা যে বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে দুর্লভ গাছ নিয়ে এসেছি, এগুলো দীর্ঘ সময় শ্রম মেধা অর্থ ব্যয় করে পরিচর্যা করেছি, মানুষজনদের এই ভিড় দেখে আমরা সব কিছু ভুলে যাই এই আনন্দের সাগরে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।